এরকম ঝটপট নাস্তা পেতে এখনই চোখ রাখো সবাই বন্ধুগণ, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে সপ্তর্ষির সাথেই থাকুন সবাই, এবং সপ্তর্ষির এরকম মজার মজার খাবারের সাথে, সপ্তর্ষির মজার মজার সুন্দর নাচ গানের সাথে থাকুন এবং সপ্তর্ষির পাশে থাকুন, সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। আজকে আমি এক কাপ বড় এক মগ দুধ ঘন করে, এই যে হাফ মগেরও কম হয়েছে, এটা করে নিয়েছি। আর এই যে একটা বাটার বন নিয়ে নিয়েছি। এরপর আমি মালাই কেক তৈরি করব। ওর মধ্যে চিনি দিয়ে আমি বাতাসার চিনি দিয়ে আমি ঘন করে নিয়েছি, মানে বাটার। এই যে আমার খেতে ইচ্ছা করছে, এটা সপ্তর্ষি খেতে দারুণ পছন্দ করে, সেই জন্য আমি সুন্দর করে এটা খুব মজার মালাই মালাই বন তৈরি করব এখন। এই যে মালাইটা রেডি করেছি, দেয়া হচ্ছে এরপরে, এখন মালাই কেক রেডি হয়ে যাবে, মালাই কেকের মতো হয়ে যাবে। ক্ষীর উঠেছে কড়াইতে, ক্ষীর লেগে আছে। এই কাঁটা চামচ দিয়ে মাঝে মাঝে আমি ফুটো করে নিচ্ছি, যাতে মালাইটা পুরোটা এই বারুটি দিয়ে যে কেক বানাচ্ছি সুন্দর মালাই কেক, এটার মধ্যে ঢুকে যায়। অসাধারণ লাগবে খেতে, অতি সহজে বানানো সম্ভব। এই ধীরে 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 বারবার দিতে হবে, কারণ সোক করে যাবে। খুবই মজার খাবার। আমি কিন্তু ধীরে ধীরে দিচ্ছি, বাটার এবং মালাই একসাথে হয়ে দারুণ কম্বিনেশন তৈরি হয়ে গেছে, এই যে খুবই সুন্দর। বাড়িতে দুধ থাকলে এরকম যখন তখন এরকম সুন্দর একটা খাবার তৈরি করে নেওয়া যাবে, ফুলে আসছে। আমি এখন এই ফুটোর মধ্যেও এরকম সুন্দর করে একবারে মালাই দিয়ে দিচ্ছি, আরো বেশি করে তৈরি করে নেওয়া যেতে পারে, এটা কেটে কেটে খেতে হবে। সপ্তর্ষি খেতে খুব দারুণ পছন্দ করে, আমার দুধ ছিলই কড়াইতে, সেই জন্য আমি ঝটপট এটা তৈরি করে নিলাম। বাইরের থেকে আমি একটা বাটার বন নিয়ে এসেছি, বড়টা নিয়ে নিতে হবে। শোক করে গেছে, পুরাটা শুকিয়ে যাচ্ছে, দারুণ একটা নাস্তা হতে পারে এরকম। আমি একটা সরগুলো গুছিয়ে নিয়ে একটা গোল করে বল করে উপরে দিয়ে দিয়েছি, আমার পরিবেশন কমপ্লিট। খুবই সুন্দর, দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছে, খুবই ভালো লাগবে এরকম ঝটপট এরকম একটা সুন্দর রেসিপি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ছোট বোনের, এরকম সহজেই এরকম সুন্দর একটা খাবার পরিবেশন করা যাবে আত্মীয় স্বজন আসলে। এরকম এরকম কেটে কেটে এভাবে কেটে এভাবে তিনজনকে পরিবেশন করা যাবে সুন্দরভাবে, চায়ের সাথে জমে যাবে বিভিন্ন আড্ডায়, এভাবে এরকম একটা পুষ্টিকর খাবার সপ্তর্ষি খেতে ভালোবাসার জন্য আমি বিভিন্ন আইটেম এরকম ঝটপট করে দিই দুপুরের দুপুরে হঠাৎ করে গেস্ট আসলেও, অনেক সময় করে জন্য বিকালে অনেক সময় গেস্ট আসে সেই সময় চায়ের সাথে করে। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ, আজকে যে লুচি ভেজে নিয়েছি বিকালের নাস্তার জন্য ঝটপট, আর কিছু কাঁঠাল অল্প পরিমাণে শেষ হয়ে গেছে ছিল ফ্রিজে, সেটা দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করবো, বড়া। এখানে চালের গুঁড়ো আর কিছু আটা দিয়ে
চিনি, একটু লবণ আর এই যে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। কি সুন্দর পাকোড়া হয়, কাঁঠালের আবার পাকোড়া, না দেখলে বিশ্বাসই হয় না। এভাবে আমি এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিব। কাঁঠাল চিপে আমরা বড়া খেয়ে থাকি। আমি এটা যেহেতু কলা কাঁঠাল একেবারে আঁশ নেই, সেই জন্য এরকম আস্তই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি। এটা খেতে অসাধারণ লাগবে। এই সময় চুলাটা মিডিয়াম লোতে থাকবে, খুব জোরে না, যাতে ভিতরটা ভালো করে ভাজা হয়। দেখতে থাকুন কত সহজে একটা পাকোড়া তৈরি হয়ে যায়। এরকম ঝটপট আত্মীয় স্বজন আসলে ঘরে যদি কিছু থাকে, এরকম সুন্দর পাকোড়া ভেজে দেওয়া যেতেই পারে। আর সাথে লুচির আটাটা মাখাই ছিল সপ্তশীর জন্মদিনে, সেজন্য আমি এটা রেখে দিয়েছিলাম, কিছুটা বেঁচে গিয়েছিল, সেটাও আমি আজকে সবাইকে ভেজে চাল চায়ের সাথে পরিবেশন করেছি, লুচি পায়েস। কাঁঠালেরও পাকোড়া হয়, না দেখলে বিশ্বাসই হয় না। আমি পুরোটাই একেবারে দিয়ে দিলাম, অল্প একটু, সেজন্য এখন আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। কিছুটা উল্টিয়ে দিয়েছি আর কিছুটা পরে দিয়েছি, এই জন্য অনেক ডুবো তেলেও ভাজতে পারেন। আমি অল্প তেলে ভেজে নিয়েছি, তেলটা নষ্ট হয় পরে, সেই জন্য পুরা তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণভাবে হানিকর। কোনো মতেই পুরা তেলটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, সেই জন্য ওই তেলটা খাওয়া যাবে না। সেই জন্য একটু মিডিয়াম তেলে ভাজা ভালো। তৈরি হয়ে গেল কাঁঠালের মজাদার পাকোড়া, বড়া, কাঁঠালের আবার পিঠাও তৈরি হয়, এটা একটা আশ্চর্য, কিন্তু করা যায় সবই। দিয়ে ভাজতে হবে উল্টে উল্টে। মিডিয়াম আঁচ দিয়ে বা অনেকক্ষণ ধরে ভাজলে এরা সুন্দর হবে। আমার ভাজাটা হয়ে গেছে, এটা কাঁঠাল না গুলিয়েই একটা নতুন, আমিও প্রথমেই করলাম, তাও অল্প তেলে করলাম, বেশি তেল দিয়ে করিনি, যাতে সবাই অত তেল খাওয়া ভালো না, সেই জন্য আমি একটুখানি স্বাস্থ্যকর পাকোড়া তৈরি করলাম অল্প তেল দিয়ে। ট্রাই করে দেখলাম, আমি লুচিও অল্প তেল দিয়ে ভেজে দেখি, কারণ পুরা তেল আমরা অ্যাভয়েড করি, এই জন্যই আমি ছোটো কড়াই নিয়ে নেই, আপনারাও করতে পারেন। অতিরিক্ত তেল পরে ওটা ফেলে দেওয়া লাগে, কী দরকার আছে ওটা ফেলে দেওয়ার। অনেকে বারবার একই তেলে ভাজে, এটা একেবারে অস্বাস্থ্যকর, অ্যাসিডে পরিণত হয়ে যায় তেলটা। বেঁচে যাওয়া গোলাটুকু দিয়ে আমি একটা
লুচির মতো ভেজে নিচ্ছি, গোলা রুটি খেতে ভালো লাগে। এভাবেও আমরা রুটির মতো ভেজে টিফিনে দিতে পারি। বাচ্চাদের টিফিনেও বিভিন্ন রকম আইটেম দেওয়া যেতে পারে, এরকম একটু আটা গুলিয়ে দুধ ডিম দিয়ে চিনি দিয়ে বা একটু লবণ দিয়ে ফটফট নিয়ে যাওয়া যায়। এই যে আমার ওটা হয়ে গেল, কাঁঠালের পাকোড়া, লুচি, পায়েস, আমি আর এটা ভালো করে ভেজে নিচ্ছি। চারপাশে এরকম ছোট ছোট তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে কাঁঠালের পাকোড়া সাথে লুচি, গরম গরম খেতে অসাধারণ। এসব সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকুন। সপ্তর্ষির গান, নাচ, ড্রয়িং সব কিছুর সাথেই থাকুন। সপ্তর্ষিকে আশীর্বাদ দোয়া করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।